তাহলে কি এবার মা বাবা হতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল? বলিউড বাজার মন্দা সময় পার করলেও তারকারা নিজেদের প্রেম বিয়ে সন্তান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। এবার সেই তালিকায় নিজের নামটি যুক্ত করতে যাচ্ছেন দীর্ঘদিন বিয়ে নিয়ে শিরোনাম হওয়া ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতি। তবে এবার বিয়ে নয়, মা বাবা হওয়ার শিরোনামে নাম এলো ক্যাটরিনার। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে প্রথম সন্তানের অপেক্ষায় আছেন এই অভিনেত্রী। এবার ক্যাটরিনার নতুন কিছু ছবি প্রকাশের পর থেকে নতুন করে সেই গুঞ্জন ফের মাথা ছাড়া দিয়ে উঠল। সম্প্রতি লোহরি উৎসব উদযাপন করে ফেরার সময় বিমানবন্দরে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন ক্যাটরিনা। এ সময় তার পরিহিত ঢিলেঢালা হলুদ কুর্তা ও ম্যাচিং পায়জামার বরাবরের মতোই নজর কেড়েছে। তবে আলোচনাটা ক্যাটরিনার পোশাককে ঘিরে। নিজের স্বভাবসুলভ পোশাক থেকে বিরত রয়েছেন অভিনেত্রী, নিয়মিত পরছেন ঢিলেঢালা আরামদায়ক পোশাক। আর এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্ত অনুরাগীদের লাইক কমেন্টে ভরে গেছে কমেন্ট বক্স। উল্লেখ্য, কিছুদিন ধরেই ক্যাটরিনাকে ঢিলাঢালা পোশাকে দেখা যাচ্ছে। তার স্বাভাবিক চেহারা ও সাজসজ্জা থেকে আলাদা দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেনি ভিকি ক্যাটরিনা, এমনকি এই গুঞ্জনকে অস্বীকার করেও কোনো মন্তব্য দেননি। তাদের নিরবতাই তাই গুঞ্জনকে সত্য বলে মেনে নিচ্ছেন অনেকে। তো এমন সব বিনোদন জগতের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।